Hey guys, welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো তোমাদের সামনে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বড়দি শাশুড়ি মা এসেছেন দেখতে দিদিকে বুঝকেটাকে। মা, আম্মা কোলে উঠেছো তুমি? উঠতে যাচ্ছে। তুমি যে এসে গেছো। আম্মা কোলে উঠেছো? তো আজকে না আমাদের বাড়ির সামনে দিয়ে হচ্ছে সবজির ভ্যান যাচ্ছিল, ঠিক আছে? রোজই যায়। তো এবার বাবা কি করেছে, সেখান থেকে আর কি অনেকটা গাজর আর কি নিয়েছে। তো মানে এতটা নিয়েছে যে নর্মাল কি বলবো, রান্না বান্না করে মানে খেয়ে শেষ করতে পারবো না, শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে ঘরে যেটুকু যা উপকরণ আছে সে সমস্ত দিয়ে এখন দুপুরবেলা গাজরের হালুয়াটা বানিয়ে ফেলবো। তো তার জন্য আমি গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি কুড়নি দিয়ে কুড়িয়ে নেবো, তারপরে হালুয়াটা ঝটপট বানিয়ে ফেলবো। গাজরের হালুয়া বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত বাটিতে আমি সার্ভ করে দিয়েছি। এখন সেটা মা দিদি সোনাই সবাইকে দিচ্ছি আমি। এই যে দেখো, এই যে বাটিতে বাটিতে সার্ভ করা হয়ে গেছে, ঠিক আছে? তো যাই এবার কি সবাইকে দিয়ে দিই। লাইটটা বন্ধ কর, লাইটটা বন্ধ কর। এই যে চলে এসছে গাজরের হালুয়া। হালুয়া লে, হালুয়া লে, হালুয়া। আমি মাকেও গেম পোকা বানিয়ে দিয়েছি, মা এখন গেম খেলছে। আর আমিও অল্প একটু একটু খেতে ইচ্ছে করলো চোখের খিদেটা, ওর জন্য একটু নিলাম। তো জামাইবু চলে এসেছে, জামাইবুকে এখন দেওয়া হবে হালুয়া। কিসের হালুয়া? গাজরের হালুয়া, ঠিক আছে? টেনটেনা চামচ নিয়ে আসি। হ্যাঁ, বড়টা না না, ওনার ঘর শুয়ে আছে না, চামচ কোথায় গেল? আছে আছে, এটা জাস্ট ওই সাজিয়েছে সুন্দর করে। আছে আছে, আরো আছে, আরো আছে। তো এই যে যে স্পেশাল প্লেটটা সাজিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে সত্যি নাকি শুধু ক্যামেরার জন্য? না না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। সোনাই ঘুমিয়ে পড়লি নাকি? বাবা ঘুমিয়েছিল কথা। গাইস, আমি আসলে দুজন এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ যে নিশ্চয় কোথাও একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা বলে দিই, আমরা যাচ্ছি হচ্ছে সোনাইয়ের যে আন্টি আছে সেই আন্টির বার্থডে ছিল। তো ও নেক্সট যেদিন পড়তে হয় মানে কালকে না সোমবারে মনে হয়, তো তখন হচ্ছে গিয়ে কিছু গিফট দেবে, তো সেই গিফটটা কিনতে যাচ্ছি, ঠিক আছে? তো সেটা ভাবা হয়েছে, এখন সেটা যাওয়ার পরে দেখা যাবে যে খাওয়া দাওয়াটা কত দূর কি হবে না হবে, ঠিক আছে? তো হচ্ছে আমাদের এখানে একটা মাঠ বলেছিলাম, ওই মাঠটা সন্ধ্যাবেলা ভীষণ জমজমাট থাকে, যদি এখন ঠান্ডার সময় অত বেশি জমজমাট নাও থাকতে পারে, তো সেই মাঠটাও আজকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? পুরো জমজমাট থাকে না, গরমকাল যা সবাই বসে, ভালো হাওয়া দেয়, ফুচকা খায়, ঘুগনি খায়, আইসক্রিম খায়, পুরো মেলা মেলা ফিল ওরকম মনে হয় গরমকালটা। শীতকালে অতটা ভিড় থাকে, গরমকালে বিকালে ওই জায়গায় গেলে না তোমার ওই ঘুরতে যাওয়ার স্পটের থেকেও খুব ভালো মনে হবে, আমার কাছে তো তাই মনে হয় ওখানে। ঠিক আছে, চলো সাথে থাকো। আমি আর সোনা দুজন মিলে বেরিয়ে পেরেছি, বেরিয়ে না আগে বই খাতার দোকান থেকে সোনার প্র্যাকটিক্যাল খাতাটা কিনে আগে রেখেছি, মানে পাশেই তো বই খাতার দোকান, তার জন্য খাতাটা কিনে রেখে দিয়েছি আগে, ঘরে রেখা আছে। তো তারপর ভাবলাম তাহলে ফ্রিলি এবার এটা সেটা দেখা যাবে, একটু ঘোরাও যাবে। কখন আবার ওই দোকানটা আবার তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, মানে তাড়াতাড়ি খোলে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো তার জন্য ভাবলাম যে না, আগে খাতাটা কিনে রেখে দিয়ে তারপর বেরোবো, ঠিক আছে? কাছে মোটামুটি অর্ধেক রাস্তা চলে এসেছি, ঠিক আছে? আর বাকি অর্ধেক রাস্তা বাকি আছে। তো অনেকদিন পরে আবার সোনাই আর আমি এরকমভাবে বিকেলবেলা বেরোলাম, মানে বেরোনো বলতে ওই হয়তো পড়তে দিতে যাওয়া, পড়তে থেকে আনা, এইটুকুই জাস্ট। এমনি সন্ধ্যাবেলা করে বেরোনো, কিছু খাওয়া দাওয়া, ঘোরাফেরা, তার জন্য নয়। হ্যাঁ,
মানে ও আর আমি একা, এর একটু কদিন আগে সরস্বতী পুজো যাওয়ার সন্ধ্যাবেলা এই সরি রাত্রেবেলার দিকে যাই আমরা একসঙ্গে বেরোলাম, ঠিক আছে, কিন্তু এরকম ভাবে সন্ধ্যাবেলা শোনা আর আমি অনেকদিন বেরোইনি, একটু খাওয়া দাওয়া বা ঘোরার জন্য তার সাথে কিছু কেনাকাটাও, ঠিক আছে। এটা হচ্ছে একটা কালী মন্দির, এই মন্দিরের সামনেই হচ্ছে পুরো মাঠটা, মাঠের মাঝখান দিয়ে রাস্তা আছে আর উধারে মাঠ, যে পুরো এখন তো পুরো কালো অন্ধকার রাত্রেবেলা বলে বোঝা যাচ্ছে না। আর এই দেখতে পাচ্ছ কত লোকজন দেখে মনে হচ্ছে না, একটা মেলা বসেছে এখানে, ঠিক আছে, খাবারের দোকান, দু খাবারের দোকান এখানে, ঠিক আছে। আর গরমকালে এখানে কি বলবো, দু সাইডে মাঠে এত লোকজন বসবে, বাচ্চা কাচ্চা আসবে, খেলাধুলো করবে, ঠিক আছে, ভীষণ জমজমাট থাকে। এখন শীতকাল বলে মাঠটা ফাঁকা, তেমন বেশি কেউ ওখানে বসেনি, ঠিক আছে, তাও ওই সামনে ওদিকটায় কয়েকজন মনে হয় র্যাকেট বা ভলিবল কিছু একটা খেলছে, ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাতে থাকি। মাঠের মাঝখান দিয়ে রাস্তা, এটা সোজা স্টেশনের দিকে চলে যাচ্ছে, আর এই দুপাশে হচ্ছে বড় মাঠ, ওই যে ওখানে সব খেলছে বল। এই স্টেশন রোডে যেতেই হচ্ছে দুদিকে যে দোকানগুলো আছে, এখানে বেশ নতুন নতুন কাপ প্লেটের দোকান হয়েছে, তো ভাবছি ওর আন্টির জন্য একটা কফি মগ গিফট করা হবে, তো সেটাই ভাবছি আমরা গিয়ে এখন নেব, পছন্দ করব, ঠিক আছে, বেশ সুন্দর সুন্দর ওখানে কাপ প্লেট পাওয়া যায়, ঠিক আছে, নতুন হয়েছে তো, এই যে এখানে রাস্তা, রাস্তার উপরে কত কিছু দোকান, এই যে এই একটা কাপ প্লেটের দোকান, আর ওদিকে ওই যে ওটা আর একটা দোকান, তো আমরা যাব পরের দোকানটাতে, ঠিক আছে, এই যে পছন্দ কর। এখন ও আবার দেখছে আমি তাদের ছোট আমাদের তো গিফটটা নেওয়া হয়ে গেছে, আমরা এখন হচ্ছে আগে ভাবছি ফুচকা খাবো, তারপরে ভেবে দেখবো আর কি খাওয়া যায়, এখানে না অন্ধকার জন্য কালো কালো দেখাচ্ছে আর আমার কপালটা চকচক করছে। হ্যাঁ তো এই যে এই দোকান থেকে আমরা শুধু খাবো, অল্প গান্ডার দিও না, দশের কটা করে দিচ্ছে আবার, চারটে জল দিয়ে একটা কুকুর, দশে চারটে, চারটে জল দিয়ে একটা কুকুর, আমার কাছে একা নাই, এখানে সবার কাছে একটা, আমরা জল দিয়ে খেয়ে নেবো। ঘুগনি খাওয়ার পরে আমরা এখন চলে এসেছি পিঠের দোকানে পিঠে খেতে, ঠিক আছে, তিন নম্বর দিন, চলো দেখি। Thank you.
আটাও নিয়ে না, তো আমরা যখন হচ্ছে ঘুগনি আর পিঠেটা খাচ্ছিলাম না, তখন এই পিঠের দোকানে না মানে একটা গান বাজছিল, আর আমরা তো সেটা খেয়াল করিনি, আমরা কথা বলতে তো খাচ্ছি, পরে যখন আমি বাড়িতে এসে শুনছি মানে ভিডিওগুলো এডিট করছি তখন দেখি যেরকম গান বাজছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এই যে সামনে হচ্ছে দিদির কোলে পুচকেটা রয়েছে, আর এই যে পাশে মাও আছে, তো আমরা একটু ফ্রেশ হয়ে নিই আর ভিডিওটা আজকে এখানে এড করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটি তোমরা যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।